বিরতির পর স্বাগত। বিশ্বজুড়ে চলছে যুদ্ধকালীন পরিস্থিতি এবং এই মুহূর্তে গাজায় হামলা বন্ধের আবেদন, ম্যাক্রনের অসামরিক জনতার মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ ফরাসি রাষ্ট্রপতির আবেদনে সাড়া দিলেন নেতানিয়াহু। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে। অর্ণব দা, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, হামাস হামলা করেছিল ইসরায়েলের উপর, এবং হামাসের এই হামলার যে প্রতিবাদ এবং তার পাশাপাশি পাল্টা হামলা গাজাতে যেটা করছে ইসরায়েল এই মুহূর্তে, সেটা কিন্তু বহুদিন হয়ে গেছে, এবং যার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের বক্তব্য হামাসকে একেবারে নিঃশেষ করে দেবে ইসরায়েল। কিন্তু তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে, যে গাজাতে কিন্তু প্রচুর সাধারণ মানুষেরও মৃত্যু হচ্ছে, এবং এই সাধারণ মানুষের মৃত্যুগুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন দেশগুলো কিন্তু উদ্বেগ তারা অবশ্যই তুলে ধরছে। একই রকম ভাবে সেখানে আমেরিকা আমেরিকা হোক, ফ্রান্স হোক, বা অন্যান্য যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে ইসরায়েলে, তারাও কিন্তু তাদের উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে। এবং এক প্রকার বলা চলে, যদিও ইসরায়েলের পক্ষে সকলেই সওয়ালটা করছেন, কিন্তু তার পাশাপাশি গাজাতে যে নির্বিচারে সাধারণ মানুষ এবং বিশেষ করে মহিলা এবং শিশুদের মৃত্যু হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই ভালোভাবে দেখছেন না বিশ্বের যে রাষ্ট্রনেতারা রয়েছেন তারা। এবং রাষ্ট্রনেতারা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে ফরাসি যিনি রাষ্ট্রপতি রয়েছেন ইমানুয়েল ম্যাক্রন, তিনি কিন্তু সরাসরি এক প্রকার আবেদন করেছেন ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে, যে যাতে করে এই আক্রমণ বন্ধ করা হয়, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং বিবিসির সাথে এক সাক্ষাৎকারে সরাসরি এই আবেদনটা তিনি করেছেন। তবে এই যে আবেদন দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রনেতারা করছিলেন, নেতানিয়াহু কিন্তু সেটাও তিনি খারিজ করে দিয়েছেন। তিনি বরং পাল্টা উল্টো বলেছেন যে হামাস যে কাণ্ড এখন ঘটিয়েছে সেই কাণ্ড কিন্তু অবশ্যই আগামী দিনে সেটা অন্যান্য দেশগুলোতে, আমেরিকা হোক, সেটা ফ্রান্স হোক, সেটা সেগুলোতে গিয়ে কিন্তু পৌঁছতে পারে, স্বাভাবিকভাবেই গোটা বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এবং তার পাশাপাশি তোমাকে অঙ্কিতা জানিয়ে রাখি যে গাজায় নির্বিচারে যে বোমা বর্ষণ করছে ইসরায়েল, সেই নির্বিচারে বোমা বর্ষণের কোনো যুক্তি নেই, সে কথাই জানিয়েছেন। ইসরায়েল এখন যুদ্ধ বিরতি যদি ঘোষণা করে তাহলে ইসরায়েলের উপকার হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। এবং আন্তর্জাতিক মহল তার বক্তব্যের সমর্থন করবে এমন কিন্তু আশা ব্যক্ত করেছেন ইমানুয়েল ম্যাক্রন। তবে তার পাশাপাশি ইমানুয়েল ম্যাক্রন সেই বক্তব্যে তিনি বলেছেন যে 7 অক্টোবর যে গাজা যারা হামাসের যোদ্ধারা রয়েছে, হামাসের যোদ্ধারা যে আক্রমণ করেছে নির্বিচারে ইসরায়েলিদের হত্যা করেছে, সেই বিষয়টাকেও কিন্তু তিনি নিন্দা জানিয়েছেন, এবং ইসরায়েলের যে রাইট টু ডিফেন্ড এই বিষয়টাকে কিন্তু তিনি সাপোর্ট করেছেন। এবং হামাসের হামলার জবাব অবশ্যই দেওয়া, কিন্তু হামাসকেই মৃত্যুর মুখে পতিত করা, সাধারণ যারা নিরস্ত্র নাগরিকরা রয়েছেন তাদের উপর যাতে কোনো রকম ভাবে কোনো কোপ না পড়ে, কোনো আঘাত না আসে, সেটা যাতে দেখা, আন্তর্জাতিক আইনও তাই সেই কথাই বলে, সেই কথাই কিন্তু ইমানুয়েল ম্যাক্রনও এই মুহূর্তে বলেছেন অঙ্কিতা। একেবারে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে গাজায় হামলার বন্ধের দাবি এবং এই আবেদন জানিয়েছেন ম্যাক্রন। অসামরিক জনতার মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ ফরাসি রাষ্ট্রপতির। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।